জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজ নিতাই দরবারে সকল সদস্যদের স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং অবশ্যই ভজনে আছো। আজ আমাদের মন্দিরে অর্থাৎ সেবাসঙ্গন কিশোরী কুঞ্জে শারদরাস। জানি অনেকেই হয়তো বলবে যে শারদরাস কোজাগরী পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। হ্যাঁ, কোজাগরী পূর্ণিমাতেই শারদরাস অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের শ্রী গুরুদেব, আমাদের গুরু পরম্পরায় কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিন আমরা শারদরাস উৎসবটা পালন করে থাকি। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সখীমা সমাজবাড়িতে করেছেন, তার একদিন তার পরের দিন আমাদের মন্দিরে হয়। এটা যেহেতু গুরু পরম্পরায় এই রীতি চলে এসেছে, তাই আমরাও কিন্তু সেই রীতিটাই বজায় রাখি। তা আজকে হচ্ছে সেই দিন, আজ হচ্ছে সেই রাস। যদিও রাস, ঝুলন এই সবই হচ্ছে নিত্যলীলা, তবুও বিশেষ বিশেষ তিথিতে কিন্তু এর মাহাত্ম্য আলাদা। আজ হচ্ছে সেই রকমই একটি তিথি, শারদ রাস। শারদ পূর্ণিমায় রাস করবেন আমার যুগল, রাস নৃত্য করবেন, সঙ্গে থাকো সেই শারদ পূর্ণিমায় রাস নৃত্যে। নিশ্চয়ই তোমাদের সকলকেই আমি ভার্চুয়ালি অংশগ্রহণ করাবো, সকলেই মিলেই আমরা এই রাসে অংশগ্রহণ করব। তাই সঙ্গে থাকো। যদি ভিডিও ভালো লাগে, আগেই বলে দিচ্ছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই যারা নতুন দেখছো, নিতাই দরবার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই হচ্ছে আজকে রাস উপলক্ষে আমার রাধারানীর শৃঙ্গার। দর্শন করো, রাস উপলক্ষে রাধারানীর শৃঙ্গার দর্শন করো, সখীদের দেখো, দর্শন করো সখীদের। এই সখীদের তোমরা এর আগে অনেক একবার দেখেছিলে, এরা এই সখীরা কিন্তু হ্রদের সখী। এই আজকের রাস উপলক্ষেই এই সখীরা আসেন, মানে নিত্য সখী আর নৈমিত্তিক সখীর মতো ব্যাপারটা অনেকটা। দেখো, দর্শন করো, কেমন লাগছে প্রাণেশ্বরীকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো এবার একবার শ্যামকে দর্শন করি। এই আমাদের শ্যাম গুণমণি, এই আমার শ্যাম গুণমণি। দেখো, দর্শন করো সকলে, শ্যামকে দর্শন করো। কেমন হয়েছে শৃঙ্গার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। Thank you.
রাসে নিতাই চাঁদ এবং দুই মায়ের দর্শন, শারদ রাসের দর্শন, নিতাই চাঁদ আর দুই মা, মা বসুধা এবং মা জাহ্নবা। রাধা 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 রাধা।
Thank you.
Oh,